তো হ্যালো গাইলস, ছোটি সি মিনি ব্লগ লেখে আয়া। আমরা ছোট মিনি ব্লগ নিয়ে এসে গেছি আপনাদের তুলে দেখার জন্য পৈলন ভাইয়ের শ্রীদেবনের বিয়েতে। আর আমরা বিয়ের বাড়ির সামনে এসে পৌঁছে গেছি এখন বর্তমানে। তো বন্ধুরা, আমরাও সকাল সকাল এসে গেছি অপয়ালন্দার বাড়ি স্মৃতিবনের বিয়ে খেতে। আর সকাল সকাল এখন হলদি চন্দন স্মৃতিবনকে আমার কাকিমারা আর মায়েরা সবাই মিলে এখন হলদি চন্দন বন করছে। প্যান্ডেলের বাইরে চলে আসলাম, তো বাইরের দৃশ্যটা তুলে ধরলাম আপনাদের প্যান্ডেলের গ্যাপটি দৃশ্যটি দেখার জন্য। আমাদের আত্মীয় স্বজন এসে গেছে অনেক, প্যান্ডেলের সামনে বসে আছে বা দাঁড়িয়ে আছে। আর আমরা এখন ভিতরে যাচ্ছি, কুটুম কিছু দেখছি বা তুলে ধরছি আপনাদের। বা আবার আমার সাথে গার্লফ্রেন্ড নিয়ে এসি আমি, আমার সামনে আবার পটলদা আছে। পটলদা বলছে প্যান্ডেলের দাম এমন কত হতে পারে, তাতে আমরা শুনলাম না, তাতে বাড়ির ভিতরে চলে গেলাম। বাড়ির ভিতরে দিয়ে দেখছি কত শ্যাওলি স্মৃতি দিয়ে গিয়ে সাজানো হচ্ছে টিকলি চন্দন দিয়ে। তার পরবর্তীকালে আবার ছেলেগুলো বোনগুলো আছে বা তার বোনগুলো আবার এত ভিডিও শ্যুট করছে দেখুন। তারপরে আমরা তো স্মৃতিবন যাচ্ছি, আমার তো সাথে বাইরে যাচ্ছি আমরা একসাথে, দাদু আছে বসে, দাদুর সাথে আবার আলোচনা গল্প করছি। স্মৃতিবন আর আমি আর দাদু তিনজন মিলে, দাদু বলছে ঠান্ডা খাবো। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ দোস্ত, দেখতে এখানে এখন খুব বিজি। হ্যাঁ হ্যালো, আমার দিকে হবে, হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের বিউটি পার্লার দেখছি, এখন বাড়ি থেকে রোনা দিল, এখন এরকম বাড়ি যাচ্ছে, বউ সাজানো হলো কিছু ছিল কিন্তু চলে যাচ্ছে, এটা খুব আমাদের খারাপ লাগছে। পরে আসতো ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আবার এরা চলে আসবে, ঠিক আছে। এখানে তুলে ধরানো হয়েছে স্মৃতিবনের বিয়ের মণ্ডপটি বা যেখানে দানপত্র দেওয়া হয়। এখানে আছে আমাদের ক্যামেরাম্যান, সকল ক্যামেরাম্যানকে তুলে ধরছি, আপনারা সকলেই দেখবেন, ঠিক আছে, সকলেই দেখবেন এখানে, ঠিক আছে, ঠিক আছে। তো ওকে, তারপর পরবর্তীকালে আমাদের মাসিগুলো এসেছে, বাই বাই টাটা দিচ্ছে আমাকে সকলকে, ঠিক আছে, বাই বাই টাটা বলে আমি বলছি ঠিক আছে চলো সামনে গিয়ে। আমি আবার নিয়ে যাচ্ছি স্মৃতিবনের কাছে, যেখানে আমাদের দানপত্রগুলো পড়ছে, ওখানে নিয়ে যাচ্ছি দান। এরা হাতে নাতে দান নিয়ে এসে, হাঁড়ি কলসি নিয়ে আসছে, সে তো সিলভারি কলসি, এরা দান নিয়ে আসছে, খুবই খুশি আমরা। এই যে এখন দানপত্র নিয়ে স্মৃতিবনের কাছে বলছে, অবুদা টাটা বাই বাই জানাচ্ছে ওদের খুশি দেখে, ঠিক আছে। মাসিগুলো এসে আমাদের দানপত্র নিয়ে খুবই আনন্দময় যোগদান দিয়েছে, বা এখন আশীর্বাদ দিচ্ছে স্মৃতির দিকে। স্মৃতির দিকে মাসিগুলো দুইজন মাসি মিলে অনেকে আশীর্বাদ দেওয়া থেকেই খুব স্মৃতির মনটা আনন্দ জয় উঠলো। এখন অপুদারও মনটা খুব জয় আনন্দ, এখনও লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ জানালো। দানপত্র তুলে ধরছি সামনে, এখানে জলপান খাওয়াচ্ছে, এখানে এখানে আমাদের দু ভাই মিলে এরা তাদের বৌদিগুলোকে জলপান খাওয়াচ্ছে। এখন দেখুন সবাই তুলে ধরছি, এই যে আমাদের ইউটিউবার গ্যাংটি, এই যে আমাদের টিকি। আবার আমাদের পাঁচ ভাই মিলে আমাদের বাড়ির ভিতরে সবাই মিলে প্রবেশ করলাম। স্মৃতিবন বসে আছে, স্মৃতিবনকে আমরা সবাই তুলে নিয়ে যাবো বীর মণ্ডপে।
তো আমরা এখন বিয়ের মণ্ডপে নিয়ে যাচ্ছি, সবাই যত ভাই বোন মিলে আছি সবাই একসাথে স্মৃতিবনকে তুলে উঠে নিয়ে চলে গেলাম মণ্ডপে। মণ্ডপে গিয়ে তাকে এখন বসে পণ্ডিত মশাইয়ের কাছে তাকে এখন যা কিছু মন্ত্রতন্ত্র পড়িয়ে স্মৃতিবনকে এখন হাতে সুতো বেঁধে তাড়াতাড়ি এই বিয়েটি কমপ্লিট করে তুলে ফেলবে যেন জলদি মতে সমাপ্ত হয়ে যায়। বা তারপর দেখছি সমাপ্ত হওয়ার পর স্মৃতিবন বা আমার জামাইবাবু ওরা দুজন মিলে বিয়ের মণ্ডপে বসে ভিডিও বা ফটো তোলাতুলি চলছে। এদের আরও অনেক দর্শক ফটো নেওয়ার জন্য ওদের আশেপাশে দাঁড়িয়ে আছে, ওদের বিয়ের ভিডিওগুলো তোলার খুবই ইচ্ছা। আবার আপনারা দেখতে থাকুন স্বামী স্ত্রী মিলে এরা কোথায় যাচ্ছে বা কোথায় না আমরা এখনও বলতে পারছি না। তো দেখছি সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরের দিকে গিয়ে ওরা সবাই মিলে প্রণাম করতে যাচ্ছে, এখন প্রণাম করছে। আবার ঠাকুর বিশ্বরী মাকে প্রণাম করে এসে তার স্মৃতির বাবাকে পা ছুঁয়ে প্রণাম করছে স্মৃতি আর বড়। এখন দিদার কাছে গিয়ে স্মৃতিবন গলা ধরে কান্নাকাটি করছে যে অনেকে দুঃখ বিধিরে জীবন দরিয়ায় বাপের বাড়ি ছাইড়া কন্যা শ্বশুর বাড়ি যায় হায় পুতুল খেলার ছে।